Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullah. Sister and student, online class সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে একাদশ অধ্যায়ে ব্যাংক আমানতের প্রকারভেদ, ব্যাংক আমানতের প্রকারভেদ। পূর্বের ক্লাসে ব্যাংক আমানতের উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়েছিল। এবার এই ক্লাসটি ব্যাংক আমানতের প্রকারভেদ, অর্থাৎ ব্যাংক আমানত কত প্রকার। আমরা এর আগে ক্লাসে একটু আলোচনা করেছিলাম ব্যাংক আমানত তিন প্রকার। আসলে ব্যাংক আমানত প্রধানত তিন প্রকার। যদি প্রধানত শব্দটা আসে তাহলে আমরা বলবো প্রধানত তিন প্রকার। এক চলতি আমানত, এক চলতি আমানত, দুই সঞ্চয়ী আমানত, তিন স্থায়ী আমানত। আর যদি শুধু ব্যাংকের আমানত বলি, ব্যাংক আমানত কত প্রকার, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো নয় প্রকার। তার মানে এই প্রধান তিন প্রকার আমানত ছাড়াও আরও অন্যান্য ছয় প্রকার ব্যাংক আমানত আছে, আমরা ইনশাআল্লাহ সেটাও আলোচনা করবো। এবার সব চলতি আমানত বলতে কি বুঝো বা চলতি আমানত কি, আমি যদি বলি চলতি আমানত কি, এই প্রশ্নোত্তর ব্যবসায়ীদের জন্য একটি জনপ্রিয় আমানত বা ব্যাংক হিসাব। চলতি আমানত বা ব্যাংক হিসাব একই জিনিস। তাহলে চলতি আমানত কি? চলতি আমানত হচ্ছে ব্যবসায়ীদের জন্য একটি জনপ্রিয় ব্যাংক হিসাব। চলতি আমানত বলতে কি বুঝো, যে আমানতের উপর ব্যাংক চলাকালীন সময়ে যতবার খুশি টাকা জমা দেওয়া যায় এবং যতবার খুশি টাকা উত্তোলন করা যায় সেই আমানতকে বলা হয় চলতি আমানত। আবার বলছি, যে আমানতের উপরে ব্যাংক চলাকালীন অবস্থায়, ব্যাংক খোলা থাকা অবস্থায় যতবার খুশি টাকা জমা দেওয়া যায় এবং যতবার খুশি করা যায় ব্যাংকের টাকা উত্তোলন করা যায় সেই আমানতকে বলা হয় চলতি আমানত। চলতি আমানত সাধারণত ব্যবসায়ীদের জন্য একটি জনপ্রিয় আমানত। এই চলতি আমানতে কিছু সক্রিয়তা বা বৈশিষ্ট্য আছে। এই চলতি আমানতের উপরে কোনো সুদ প্রদান করা হয় না। চলতি আমানতের উপরে সুদ প্রদান করা হয় না। এটা একটা প্রশ্ন আসে, চলতি আমানতের উপরে সুদ প্রদান করা হয় না কেন? যেহেতু চলতি আমানতের উপরে যতবার খুশি টাকা উত্তোলন করা যায়, যতবার খুশি টাকা জমা দেওয়া যায়, অর্থাৎ ব্যাংক এই জামানত, এই আমানতের টাকা দীর্ঘমেয়াদি কোনো উৎসে লাভের উদ্দেশ্যে বিনিয়োগ করতে পারে না বা এখানে এই টাকাগুলো ব্যাংক অন্য খাতে খাটিয়ে লাভ অর্জন করতে পারে না বলে সে লাভ দিতে পারে না, এই জন্য চলতি আমানতের উপর কোনো সুদ প্রদান করা হয় না। তবে চলতি আমানতের উপর একটি জমা অতিরিক্ত উত্তোলনের সুবিধা প্রদান করা হয়। চলতি আমানতের উপরে জমা অতিরিক্ত কী করা যায়? সুদ প্রদান করা যায়। এই হলো চলতি আমানতের বৈশিষ্ট্য। সঞ্চয় আমানত, সঞ্চয়ী আমানত যে আমানতের উপরে সপ্তাহে যতবার খুশি টাকা জমা দেওয়া যায় কিন্তু সপ্তাহে দুইবারের বেশি টাকা উত্তোলন করা যায় না সে আমানতকে বলা হবে সঞ্চয়ী আমানত। তবে বিশেষ প্রয়োজনে ম্যানেজারের অনুমতি সাপেক্ষে যে যত খুশি তত টাকা উত্তোলন করা যায়, তবে প্রধানত একসাথে ২০,০০০ বেশি টাকা উত্তোলন করার সুযোগ নেই। চলতি আমানতের উপরে ৫% বার্ষিক সুদ প্রদান করা হয়। তাহলে চলতি আমানত হলো কাদের জন্য? চলতি আমানত ছিল ব্যবসায়ীদের জন্য। সঞ্চয় আমানত কাদের জন্য? সঞ্চয় আমানত হচ্ছে মধ্যবিত্ত চাকরিজীবী মানুষের জন্য সঞ্চয় আমানত। এবার হলো স্থায়ী আমানত। স্থায়ী আমানত কি? স্থায়ী আমানত হচ্ছে এক বছরের অধিক সময়ের জন্য, একটা নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে একটা নির্দিষ্ট সময়ের জন্য যে অর্থ একবার একসাথে ব্যাংকের নির্দিষ্ট সময়ে জমা দেওয়া হয় এবং একটা নির্দিষ্ট সময় পরে ব্যাংক থেকে টাকাটা লাভ আসন সহ উত্তোলন করা হয় তাকেই বলা হয় স্থায়ী আমানত। স্থায়ী আমানতের উপরে ১২% হারে সুদ প্রদান করা হয় এবং স্থায়ী আমানতের উপরে নির্দিষ্ট মেয়াদের আগে যদি আমানতকারী অর্থের প্রয়োজন হয় তাহলে আমানতের উপরে কী করা হয়? ৮০% ঋণ প্রদান করা হয়। কত পার্সেন্ট? ৮০% ঋণ প্রদান করা হয় আমানতকারীকে। বলে এই স্থায়ী আমানতের মেয়াদকাল সাধারণত ১ মাস থেকে ১ মাস, ২ মাস, ৬ মাস, ১ বছর, ১০ বছর, ৫ বছর, অনির্দিষ্ট কাল পর্যন্ত। তাই আমরা স্থায়ী আমানত
স্থায়ী আমানতের আরেকটা বৈশিষ্ট্য হলো একবার জমা দেওয়া যায়, একবার উত্তোলন করা যায়। স্থায়ী আমানতে জমা দেওয়ার সময় যে রিসিপ্ট প্রদান করা হয় আমানতকারীকে সেটাকে বলা হয় এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। ফিক্সড ডিপোজিট রিসিপ্ট এফডিআর। এটা একটা প্রশ্ন, এফডিআর কি? এফডিআর হচ্ছে স্থায়ী আমানতের জমা রসিদ, স্থায়ী আমানতের জমা রসিদ এফডিআর। ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। এই ছিল তিন প্রকার আমানতের প্রকারভেদ। এছাড়াও আরো ছয় প্রকার আমানত রয়েছে যা থেকে বলা হয় অন্যান্য ব্যাংক আমানত। এক নম্বর স্কুল সঞ্চয় হিসাব। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে আমার ব্যাংক আমানতের সুবিধা রয়েছে, ব্যবস্থা রয়েছে, তাকে স্কুল সঞ্চয় আমানত বলা হয়। 1960 সালে স্কুল সঞ্চয় হিসাব চালু হলেও মাঝখানে এই একটা এই হিসাবটা বন্ধ ছিল, বর্তমানে স্কুল সঞ্চয়ী হিসাব আবার চালু হয়ে গেছে। বিমা সঞ্চয়ী হিসাব। বিমা সঞ্চয়ী হিসাব অর্থাৎ সঞ্চয়ী হিসাবের উপর ভিত্তি করে আমানতকারী তার জীবন বিমা চালু করতে পারে, ফলে সঞ্চয়ী হিসাব থেকে বিমার টাকাটাতে বিমাতে টাকাটা চলে যায়। মাসিক যে বিমাতে একটা কিস্তি বা প্রিমিয়াম প্রদান করতে হয় সেটা সঞ্চয়ী আমানত থেকে পরিশোধ হতে বা কেটে নেয় নির্দিষ্ট সময় পরে। দেখা গেল সঞ্চয়ী আমানতটা 10 বছর যাবৎ চালু থাকলে 5 বছরের জন্য বিমা করলে সে দেখা যায় একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে বিমার সুবিধাটা আমানতকারী পেয়ে থাকে। এটা এক ধরনের ব্যাংক আমানত। বৈদেশিক মুদ্রা সঞ্চয়ী হিসাব। বৈদেশিক মুদ্রা সঞ্চয় হিসাব এবং ডিপোজিট পেনশন স্কিম, এটা কি করা হয়? প্রতি মাসে ছেলে মেয়েদের জন্য বা চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহিণী, যে কোনো শ্রেণীর যে কোনো পেশার মানুষ মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ 100, 200, 400, 500, 1000, 2000, 5000, 10000 এরকমভাবে মান্থলি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করে এবং একটা নির্দিষ্ট বয়স সময়ের পরে লাভে আসলে টাকাটা জমা ফেরত পেয়ে থাকে বা তুলতে পারে। রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট স্কিম, এটাও আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট। এটা যারা বেশি থেকে বেশি মানে অধিক সংখ্যক বা বিভিন্ন দেশে ভ্রমণ করে তাদের জন্য এই হিসাব খোলা হয়। এই হিসাবের বিপরীতে ট্রাভেলার চেক নামে চেক প্রদান করা হয়, যাতে এই চেক ভ্রমণকারী যে কোনো দেশে গিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারে। এই ধরনের ভ্রমণকারীদের জন্য রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব খোলা হয়। এই ছিল ব্যাংক হিসাবের প্রকারভেদ। আশা করি তোমরা এই বইয়ের সাথে মিলে এই 4, 5, 7 বার পড়বা, দেবে এটাও তোমাদের মুখস্থ হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরেকটা বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।